বিশ্বজুড়ে করোনা মহামারীতে তারাও সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছেন। নাগরিকদের সুস্বাস্থ্যের স্বার্থে তারা রাত দিন হাড় ভাঙা খাটুনি করে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত শহর এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাড়িঘরের ময়লা বয়ে নিয়ে যাওয়া সহ বিভিন্ন কাজ করছেন, কিন্তু বিনিময়ে তাদের জুটছে মানুষের অভব্য ব্যবহার। তারা প্রত্যেকেই সাফাই কর্মী হলেও তাদের রয়েছে আত্মসম্মান বোধ। তবে এবার সব কিছুকে ছাপিয়ে সেই পুরকর্মীদের শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ উঠল খোদ এক সিমেন্ট ব্যবসায়ীর বিরুদ্ধে। বুধবার রাজধানীর দুর্গাচৌহনি সংলগ্ন সেকেন্দার চৌহনি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, এদিন সকালে বরজলা পুর নিগমের অফিস থেকে একটি ট্রিপার গাড়ি নিয়ে কয়েকজন পুরকর্মী দুর্গাচৌহনি গ্যারেজে আসছিলেন। সেখান থেকে গাড়িটি ডিএম অফিসে যাওয়ার কথা ছিল, কিন্তু সেকেন্দার চৌহনিতে আসতেই রাস্তা আটকে একটি পাঞ্জাব বডি লরি থেকে সিমেন্টের বস্তা আনলোডিং করছিলেন কিছু শ্রমিক। সড়কের উভয় অংশে তখন বেশ কিছু যানবাহন আটকে পড়েছিল, যার মধ্যে একটি বিএসএফ এর বাসও ছিল। এর মধ্যেই পুরকর্মীরা সেই পাঞ্জাব বডি গাড়িটি একটু সরিয়ে নিতে অনুরোধ করেন সিমেন্ট ব্যবসায়ী বাদল সরকারকে, কিন্তু অভিযোগ, জরুরি পরিষেবায় নিয়োজিত থাকা নিগমের গাড়িকে নিয়ে যেতে কোনো প্রকার সহায়তা করেননি মালিক। এক পর্যায়ে কয়েকজন পুরকর্মীকে মারধরের অভিযোগ ওঠে ব্যবসায়ী বাদল সরকারের বিরুদ্ধে। আক্রান্তরা হচ্ছেন সোহেল মিয়া, আমিনুল ইসলাম ও হুমায়ুন মিয়া। শুধু মারধর করেই ক্ষান্ত থাকেননি এই গুণধর ব্যবসায়ী। পুর নিগমের গাড়ির চাবি পর্যন্ত ছিনতাই করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করে বিএসএফ জওয়ানেরা গাড়ি থেকে নেমে এসে পুরকর্মীদের রক্ষা করেন। রাস্তা ব্লক হয়েছে, আপনারা গাড়ি আগে দেন, তারা তো আগে দেন না, তারা ইটমিট লয়েছে, আমরা মারা তুলছে। কোন জায়গাটা? তো এখানে আর কোন লোক আসলো না? তারা লোক আসলো, তারা তারপরে গাড়ির চাবি নিচে তোমরা তো মিউনিসিপালিটির গাড়ি? হ্যাঁ, মিউনিসিপালিটির গাড়ি। নাম জানো নি? বাদল সরকার। কি বাদল সরকার? আমি পাটিগণ সেখান দশ মনি এখানে ভিতরে সিমেন্ট আনলোড করতেছে রাস্তার মাঝখানে, রাস্তার মাঝখানে আনলোড করতেছে এই বাদল সরকারের ইন্ডাস্ট্রি গেলে কি তো তাই নিয়ে আমি কইছি যে গাড়ি একটুখানি চাপাই দিতে হয়, আমার ডাইন দিকে বিএসএফ এর গাড়ি দাঁড়া রয়েছে, যেতে পারে না, পুরা রাস্তা ব্লক হয়ে গেছে। তো তার লেগে আমার ডিউটি দিয়ে দিতেছে, আমি একটা ভিডিও করছিলাম। তো ভিডিও করার পরে আমার লেবারে মারছে, প্লাস আমার গাড়ির চাবি মোবাইল সব নিয়ে গেছে। অনেক এই করোনা মহামারীর ভিতরে যে আমরা কাজ করতেছি, তারপরও আমরা কোনো সেফ নাই। তারপরে আমার অনেক কিছু করছে, যা সব দিয়ে তো ভিডিও তুলতে পারছি না, মারছে টাছে, টাকা ধুকা দিচ্ছে, অনেক গাড়িতে টেনে লামাই লিখছে, তারপরে বিএসএফ আমরা বাসা দিছে। যথারীতি ঘটনার জেরে আক্রান্ত পুরকর্মীরা অভিযুক্ত বাদল সরকারের বিরুদ্ধে রামনগর আউটপোস্টে অভিযোগ জানান। জরুরি পরিষেবায় নিয়োজিত পুরকর্মীদের ওপর আক্রমণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ এখন কি আইনি ব্যবস্থা নেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।